চুমুকে সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে প্রিয়মুখের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন TMSS এর ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে প্রথমেই যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে TMSS একটি প্রতিষ্ঠান, একটি অর্গানাইজেশন যেখানে আসলে শুরু হয়েছিল দরিদ্র এবং নারীদের যেই দুরবস্থা বা তাদের আসলে যেই খারাপ একটা সময়, সেখান থেকে তাদেরকে উত্তরণের জন্য বা তাদের একটা ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য, নারী ক্ষমতায়নের জন্য আপনি প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন, সেই যাত্রাটি শুরু করেছিলেন। এছাড়াও আর কি মাথায় ছিল, নারীদের কোন বিষয়গুলোকে আসলে আপনি প্রাধান্য দিতে চেয়েছিলেন এই TMSS এর মাধ্যমে? TMSS এর জন্ম কিন্তু 1964 সালে, আমার ইনিশিয়েটিভের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1964 সালে সমাজ সেবা বিভাগের রেজিস্ট্রেশন নাম্বার 1494, এবং এটা শুরু করেছিল ওই অঞ্চলের অবহেলিত নির্যাতিত মানবেতর জীবনযাপন করতে যে সমস্ত নারী, তারা অর্থনৈতিকভাবে পরিত্রাণ পাওয়ার জন্য তাদেরকে মানুষের মতো ব্যবহার করা হতো না, তারা এতই নির্যাতিত ছিল। তো তারাই শুরু করেছিল, করতে করতে তারা মোটামুটি অনেক কাজ বাজ সেখানে, আপনার হাত মোজা বানানোর মেশিন, টুপি বানানোর মেশিন, তাঁত, বিভিন্ন রুমাল তৈরি করা, তারপরে হাতে কাপড় বোনানো, মানে হাত ওয়েভিং, এগুলো করতো। তো করতে করতেই স্বাধীনতা যুদ্ধে একটা মাটির ঘর ছিল এবং তাদের যে যন্ত্রপাতি যা কিছু ছিল সব ডিস্ট্রয় হয়েছিল। তবে তখন এটা যে হচ্ছিল সে সময়ও আমি এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম, কিন্তু সক্রিয়তায় নয়, সহযোগী হিসাবে, মানে এইটার প্রতি সমর্থক হিসেবে। আচ্ছা। তারপরে আপনার 1980 সালে আসে, যখন আমার মনে করলাম যে আমাদের তো একটা সেলো, এটাই পুনরুদ্ধার করা দরকার। আমি আমার জীবনের একটা পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আমি বেঁচে থাকলে মানুষের সেবা করব, আর সেবা করতে গেলে একটা অবলম্বন প্ল্যাটফর্ম লাগে, এবং সেই প্ল্যাটফর্মটা ডেডিকেটেড প্ল্যাটফর্ম, একদম যাকে বলা হয় অর্গ্যানিক প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্মে ওইটার কথা স্মরণ করতেছিলাম, ওইদিকে তারাও আমাকে স্মরণ করতেছিল। তো আমি প্রথমত 1980 সালে পেয়েছি 206 মন চাল আর 126 জন সেবার বা আপনার সদস্য, তাদেরকে দিয়ে আমি 1980 সালে শুরু করলাম। 43 বছর যাবৎ কাজ আমি করছি। উদ্দেশ্য হলো নারী ক্ষমতায়ন, আর নারী ক্ষমতায়ন করতে গেলে দরিদ্রতা বিমোচন করতে হবে, দরিদ্রতা দূর করতে হবে, কারণ নারী একটা পরিবারের, নারী এবং শিশু, প্রথম নারী তারপর শিশু, তারা ওই পরিবারের যত ডিসঅ্যাডভান্টেজ আছে তার সিংহভাগ তাদের পর্যায়ে পড়ে। যে কোনো খাবার নাই, কে না খায় থাকবে নারী, পোড়া আঁচড়া খায় থাকবে কে নারী, যত অসুবিধা হলো তা যায় পড়ে নারীর প্রতি, বন্যা দুর্যোগ ঘূর্ণিঝড় যেটাই হোক না কেন তার কষাঘাত প্রথম যা পড়বে নারীর পরে, তো ওই গরিবিটাও নারীর পরে। তো সেজন্য নারীর ক্ষমতায়ন করতে গেলে গরিবই হটাতে হবে, আর আমাদের সংগঠনের সেই জন্য স্লোগানই হলো পরিবারই হোক নারী উন্নয়নের কর্মস্থল। তারপর আমাদের সংগঠনের ভীষণ হলো হাস্যোজ্জ্বল মহিলা সমাজ, মহিলাকে হাসাতে হবে, মন থেকে তারা যেন হাসে। তো পরিবারের সবাইকে হাসাতে না পারলে মহিলা কিন্তু একা হাসে না, যে মহিলা অত্যন্ত মায়াময়ী, দরদি এবং ফিলো ফিলিংস মহিলাদেরই বেশি। সুতরাং মহিলা পরিবারের অন্যদেরকে আপনার অশান্তিতে রেখে নিজে কখনই হাসবে না, যার ফলে সমগ্র পরিবার নিয়ে আমাদের কাজ করতে হয়। বর্তমানে আমাদের পুনর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা বিশ্ববিদ্যালয়, TMSS মেডিকেল কলেজ, TMSS নার্সিং কলেজ, TMSS ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ,
তারপরে আপনার হলো পলিটেকনিক ইনস্টিটিউট, এই মিলে এখন 41টি শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকার অনুমোদিত। তো এই শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিল্প কারখানা আছে, উদ্দেশ্য ডোনারকে বিকল্প করা। ডোনার আমাদের উত্তরবঙ্গে ডোনার আমরা খুব সন্ধান পাই না, এখন আমার মনে হয় এনজিওদের সারা বাংলাদেশেই ডোনারের খুব ঘাটতি, ফলে কাজ করতে গেলে পয়সার দরকার, আর পয়সা উপার্জন করতে গেলে শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য কিছু না কিছু করতে হবে, উৎসটা দরকার। হ্যাঁ, উৎস দরকার। আজকে একটা পোস্ট দেখলাম, একটা ছেলে লিখেছে যে টিএমএসএস লাভের জন্য নয় বলে, কিন্তু এমন মুসিগিরি ছাড়া এমন কোনো কাজ নাই যে করছে না। ওই ছেলেটা জানে না মুসিগিরিও আমরা করছি, আমার জুতো সেলাই টিলাই এগুলোর লোক আছে, তো জানে না জন্য এইটা কোথায় বলছে যে শুধু কবলার মানে মুসিগিরি ছাড়া সবই করছে, মুসিগিরিও করছি আমরা। কারণ কাজ না করলে যারা কাজ করবে তাদের পেট ভরবে কি করে, অর্থের যোগানটা অর্থের যোগানটা কোথায় থেকে আসবে? তো আমরা লাভের জন্য নয়, এই এই তত্ত্বটা হলো যে কোনো মালিক নাই, কাজ ছাড়া কাজের বাহিরে ডিভিডেন্ড লভ্যাংশ এগুলো পাওয়ার কোনো সুযোগ নাই, কাজেরই মূল্য পাবে, সেও মূল্য বেসড অন দ্য পারফরমেন্স, যে যত কাজ করবে তত তার ইনসেন্টিভ হবে, পারফরমেন্স বোনাস হবে। তারপরে দেখলাম ওই পোস্টে আর একটা কথা বলতেছে যে যত বেতন দিতে চায় তা দেয় না, কম দেয় দিতে চাওয়া, এইটা তো আমাদের হলো এটা শর্তের মধ্যেই আছে, সে যদি পারফরমেন্স না করতে পারে তাহলে লো পারফরমেন্স রিডাকশন হয়, এলপিডি বলি আমরা, আর যদি হাই পারফরমেন্স করে হাই পারফরমেন্স বোনাস। কাজে দিতে চাওয়া বলে বেসরকারি প্রতিষ্ঠানে যার আয়ের উৎস ফিক্সড নাই, আয়ের উৎস কনফার্ম এবং নিশ্চিত নয়, তারা কখনো স্যালারি নির্দিষ্টভাবে দিতে পারবে না সরকার ছাড়া। সরকারের আয়ের উৎস নির্দিষ্ট আছে, আমরা এনবিআর আপনার বিভিন্ন খাজনা ভ্যাট ট্যাক্স ইত্যাদি বিভিন্ন আপনার কোর্ট কাছারি আদালত সাবরেস্টি অফিস বিভিন্নভাবে সরকারের কালেকশন হয়, এগুলো ফিক্সড আয়ের খাত। তা আমাদের তো ফিক্সড আয়ের খাত নাই, যার ফলে আমাদের যে যত পরিশ্রম করবে যে যত আয় করবে তার বেতন কমই বেশি হবে, আমাদের কনভেনশনাল কোনো সুনির্দিষ্ট বেতন সরবরাহের নিশ্চয়তা নেই, তবে স্কেল একটা আছে, এইটা প্লাস হতে পারে মাইনাসও হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের দেশের সাধারণ মানুষ জানে না, ফলে ব্যাপক সমালোচনা করে। সাধারণ মানুষ সরকারি কাঠামোতেই চিন্তা করে, কোথায় চাকরি করে? টিএমএসএস, সুতরাং টিএমএসএসের বেতন এত কেন, সরকারের বেতন তো বেশি, টিএমএসএস বৈশাখী ভাতা থেকে কেন কেটে নিয়ে তাদের অনুষ্ঠান করলো? তো অনুষ্ঠানটা করতে হবে এটা, কারণ বৈশাখী এই অনুষ্ঠান আমাদের, এটা তো নতুন প্রবর্তন মাননীয় প্রধানমন্ত্রীর যে বৈশাখীকে আমরা বাংলা নববর্ষকে আমরা তুলে ধরতে চাই, অসাম্প্রদায়িক সর্বধর্মের একটা সম্মিলিত উৎসব, তো সেখানে উৎসব করতে গেলে পয়সা লাগবে, এই পয়সা কে দেবে? সেই জন্য বৈশাখী ভাতা যারা যারা পায় তাদের কাছ থেকে 5% করে নিয়ে সব প্রতিষ্ঠানের সব জায়গার বেদম উৎসব, বৈশাখী মেলা, অনেক কিছু, লাঠি খেলা, গ্রাম্য পুরনো আপনার হলো যাত্রা যত যায় হয়, তো অথচ আর এক মহলের আবার সমালোচনা করে, সমালোচনায় আমরা ভরপুর এবং ভালোভাবে গভীরভাবে উপলব্ধি করে না, সরকারি বেসরকারি পার্থক্য করে না, তারপরে আপনার হলো ট্রাস্টি অর্গানাইজেশন এবং কোম্পানি লাভের জন্য অলাভের জন্য এগুলো পার্থক্য করে না, ফলে ব্যাপক সমালোচনা এবং এই সমালোচনাগুলো সহ্য করার যে ক্ষমতা, সহ্য করার যে শক্তি, এইটা যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান অর্জন করতে পারবে তারাই কিন্তু টিকে থাকবে। যেমন একসময় আমরা উত্তরবঙ্গ থেকে আমরা অ্যাডাবের সদস্য ছিলাম প্রায় সেই সময় 250 সদস্য, এর মধ্যে যখন আমি হাত তুলতাম যে একটু কথা বলবো তখন সবাই বলছে এই মফিজ অঞ্চল থেকে আসছে ফকির ফকিরনিদের সংস্থা
কি বলবে, পাত্তাই দিচ্ছিল না, আমাদের কোনো পদ পজিশনও কোনো র্যাঙ্কই আমরা ছিলাম না। আমাদেরকে অ্যানুয়াল পারফরমেন্স অ্যাগ্রিমেন্টের উপরে ওরিয়েন্টেশন দেওয়া হলো, এটা করতে হবে, এবং সেইখানেও আমাদের এইটাই আসলো যে অনেকগুলো সূচক, এই সূচকে যারা ফুলফিল করতে না পারবে তাদেরকে ধরা হবে। তো মুদ্রা কথা হচ্ছে যে আপনার আমাদের লোকজন স্টাডি করে না, আমাদের দেশে কতগুলো এনজিও আছে, এনজিওর ভেতরে কত ক্যাটাগরি আছে, ওই যেখানে একসময় আমরা কোনো পাত্তাই ছিলাম না, অনেক অনেক পিছনে কোনো হিসাবের মধ্যেই ছিলাম না, সেখান থেকে তিন নম্বর বা চার নম্বরে, এবং বিভিন্ন দিক বিষয়ে শিক্ষা বিবেচনা করলে আমরা এক নম্বরে থাকব। কারণ নম্বরটা আবার নির্ভর করে কোন বৈশিষ্ট্যের উপরে আমরা তাকে র্যাঙ্কিং করছি। তো এইটা তো সাধনার ফলই, অবশ্যই তাই, এবং কাজ হলেই, ভালো কাজ হলেই আসলে সমালোচনা, ভালো কাজ হলেই সমালোচনা নজরে পড়ে। আমরা অনেকের প্রত্যাশা পূরণ করতে পারি না। আপনার আমাদের 1000 সজ্জ বিশিষ্ট মেডিকেল হাসপাতাল, 150 আসন বিশিষ্ট আপনার MBBS কোর্স, 50 আসন বিশিষ্ট ডেন্টাল কলেজ, তারপরে আপনার হলো নার্সিং 200 আসন ডিপ্লোমা, BSc নার্সিং, এভাবে বিভিন্ন কোর্স আছে। এগুলোতে আমাদের সবচেয়ে ভালোভাবে লেখাপড়া হয়, এবং এটা বাংলাদেশ সরকার দুইটা মেডিকেল কলেজকে পাইলটিং হিসেবে তারা তাদের কোয়ালিটি অ্যাসেসমেন্ট স্কিমের মধ্যে রেখেছেন, তার মধ্যে TMSS মেডিকেল কলেজ অন্যতম। তো এই কাজগুলো আমরা করছি। এরপরেও আপনার এখানে ফ্রি পড়াতে হবে, ফ্রি ট্রিটমেন্ট করাতে হবে, তারপরে আপনার হলো অনেক কিছু, আমাদের এই যে পোস্ট MBBS কোর্স, মানে FCBS BCBS যেটা, এটার প্রায় 20টা সাবজেক্টে আমাদের অনুমোদন দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। তো এর জন্য সিনিয়র প্রফেসরদেরকে ঢাকা থেকেই নিয়ে যেতে হয়, কারণ ওই উত্তরবঙ্গে তো সিনিয়র প্রফেসররা এত হিউজ বেতন দিয়ে মাসব্যাপী রাখা যায় না, ফলে দুইটা হেলিকপ্টার কিনেছি তাদেরকে যেন ইজিলি যাতায়াত করানো যায়। তো এগুলো দেখে অনেকে মনে করে যে এগুলো আমাদের লাগজারি, এগুলো আমাদের আতিশয্য, তো তাদের রিকোয়ারমেন্ট কেন ফুলফিল করতে পারি না, ফলে আমাদের বিরুদ্ধে কমপ্লেনের কোনো শেষ নাই। যেমন রিসেন্ট একটা কমপ্লেন হলো যে করতোয়া নদীর উভয় পার্শ্বে আমাদের 9টা মৌজাতে 600 একর জমিতে বিনোদন জগৎ নামক একটা জগৎ আছে, যেখানে উন্নয়ন বিনোদনের সঙ্গে মানুষ উন্নয়ন শিখবে। মানুষের বিনোদন তো এটা মানুষের জন্য খুবই দরকার। ব্রেনের মধ্যে আমি নামটা ভুলে গেলাম, হরমোনের একটা হরমোন আছে, ওই হরমোন সিক্রিশন হয় কি হরমোন, সেরাটোনিন, হ্যাঁ সেরাটোনিন, ওই হরমোনটার সিক্রিশনটা মানুষের লাইফ স্পেন বাড়ায়, মানুষের উৎফুল্লতা বাড়ায়, মানুষের রোগ দূর করে, মানুষের আচরণ ভালো করে, মানুষের পারিবারিক শান্তি নিয়ে আসে। তো এই সেরাটোন হরমোনটার জন্য আপনার বিনোদন দরকার, তো এটা তো মূলত উন্নয়নের জন্য। তো সেইখানে রিসেন্ট অভিযোগ আসতেছে আমরা নদী দখল করেছি। আমরা বারবার বলতেছি নদীর সীমা মেপে দেখা হোক, দখল যদি করে থাকি ছেড়ে দেব, কিন্তু কোথায় দখল করেছে এটা দেখানো, তা কেউ দেখায় না কিন্তু বদনাম করে। এটা এটা তো প্রতিষ্ঠান, এটা কেন, এটা লাভের জন্য নয়, এর কোনো মালিক নাই, এইটা কেন আপনার দখল করতে যাবে? আর যেহেতু সংস্থা 42,000 স্টাফ আছে আমাদের, তারপরে আমাদের LCS গ্রুপ আছে, আমাদের বিভিন্ন সমিতি আছে সারা বাংলাদেশে, 114,000 গ্রাম সমিতি আছে। তো হিউজ মানুষ নিয়ে কাজ করলে ভুল ত্রুটি তো হইতেই পারে, অবশ্যই। আপনার একজন পিতার তিনজন সন্তান নিয়ে কাজ করলে কোনো এক সন্তান ভুল করে বসে, আর তারা তো আপনার হলো এক একজন এক এক আঙ্গিক থেকে কাজ করছে, এবং এই দেশেরই মানুষ, ভুল হতে পারে, নদী আমাদের দ্বারা দখল হতে পারে। তো কোথায় দখল হয়েছে তা বের করে না নিয়ে, তা দেখায় না দিয়ে
আমাদের নামে ব্যাপক সমালোচনা। আমার ভোট বলে যে দুঃখের বিষয় কেন আপনি এগুলো সমালোচনা রোধ করতে পারছেন না। তারপরে অনেকে আমাদের অ্যাডভাইজাররা তারা বলে যে এটা নির্বাহী পরিচালক হিসেবে আপনার অদক্ষতা, আপনি কেন সমালোচনা কমাতে পারছেন না। তা আমি বলি যে আমি আমার কী করা উচিত ছিল এটা দেখেন। সমালোচনা কমানোর জন্য, সমালোচনা দূর করার জন্য আমার কী করা উচিত ছিল আর কী করি নাই এটা বলেন, তা বলে না। কিন্তু মানে ইন্টারনালি আমাকে আমার মতো প্রতিযোগী আমাকেও তো কেউ চায় যে আমি যেন সরে যাই আর কেউ আসুক, ফলে আমার আমাকে নানাভাবে চাপ দেওয়া হয়। এগুলো তো আপনার তো ধীরস্থিরতার সঙ্গে ধৈর্যের সঙ্গে এগুলোকে মোকাবেলা করতে হয়। তো আপনার এনজিও বলেন, উদ্যোগ বলেন, আপনার হলো শিল্প কারখানা বলেন, যেটাই করবেন সেখানে যথেষ্ট ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়। এবং আসলে প্রতিপক্ষ সবসময়ই কিছু না কিছু অ্যাটাক করতে থাকবে। আর নেগেটিভ বলতে এত উৎসাহ পায় মানুষ, এত বিনোদন পায় নেগেটিভ কিছু পাইলে, পজিটিভে খুব বেশি আনন্দ পায় না, নেগেটিভে খুবই আনন্দ একটা কিছু হয়ে গেল। তো এইটা আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দেয়। আমাদের সমাজ থেকে আসলে এই বিষয়টাকে একটু দূর করে দেওয়া, এই নেগেটিভের যে আপনার সুবিধা গ্রহণ, নেগেটিভের যে বিনোদন, এইটা কবে দূর হবে তখন মানুষের এই এই লাইনে সমাজটা আরও উন্নত হতে, কারণ এখন তো আমাদের ডেমোগ্রাফিক ডিভিশন চলছে, যুব জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি এবং তারা এত নেগেটিভ সহ্য করতে পারবে কি না আমার সময় সময় সন্দেহ হয়। তা তো যুবক মানুষ, তো তাদেরকে কাজে লাগাতে গেলে, তাদের দক্ষতা উন্নয়ন করতে গেলে এবং তাদেরকে উৎসাহই দিতে হবে, নেগেটিভটা থাকলেও বলা যাবে না। তো এই মানসিকতা এই সমাজের মধ্যে কিন্তু খুব একটা নাই। তো এই বিষয়গুলোই আর বিভিন্ন অফিস মিলে 2000, প্রায় 2000 মতো অফিস। আমাদের সদস্য পরিবার 20 লক্ষের মতো, আমাদের স্টাফ সংখ্যা আপনার হলো 42,000 মতো সব মিলিয়ে। আমাদের কৃষিভিত্তিক কাজটা বেশি, কারণ আমাদের দেশে এই যে করোনা হয়ে গেল, আল্লাহ রহমত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা ছিল যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, খালি না থাকে, এই জন্য আমরা কৃষি অ্যাওয়ার্ড প্রবর্তন করেছিলাম সদস্যদের মধ্যে, অনেকগুলো প্রায় 400 মতো অ্যাওয়ার্ড দিয়েছি, বঙ্গবন্ধু কৃষি অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ডের ফলে সবাই যার কোথায় কি হোমস্টেড গার্ডেনিং, কোথায় সামান্য জমি, এমনকি টবে আপনার মরিচ, টমেটো, কপি, মূলা ইত্যাদি করে তারা 450 মতো অ্যাওয়ার্ড দিয়েছে, অনুপ্রাণিত করতে পেরেছে। এবং এছাড়া আমরা জানি ম্যাডাম যে করোনাকালীন সময়ে কিন্তু টিএমএসএস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে করোনাকালীন। আমাদের তো বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আমরাই প্রথম করোনা ট্রিটমেন্ট করেছি, আমরা আপনার আরটিপিসিআর মেশিন নিয়ে আসছি এবং হিউজ সংখ্যক ইয়ে করেছি। অক্সিজেন ডিফিসিয়েন্সির ফলে আমার বাড়িতে পর্যন্ত রুগীর লোকজন যায়, দরজায় ধাক্কা ধাক্কি গেটে, যে ক্যাবিনে অক্সিজেন দিচ্ছে অথচ ওয়ার্ডে দিচ্ছে না। তার ফলে আবার অক্সিজেন প্ল্যান করেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে যা আমাদের টিএমএসএস মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট ফ্যাক্টরি, অক্সিজেন ফ্যাক্টরিটা উদ্বোধন করে দিয়ে আসছেন। তো আমরা করছি ক্রমান্বয়ে, বর্ধিতই হচ্ছে আমাদের টিএমএসএসের তো অফেন স্টাইল বিকেন্দ্রীকৃত ম্যানেজমেন্ট। অফেন স্টাইল মানে আমাদের এজিএম হয় পত্রিকায় দিয়ে, আমরা যে কোনো মানুষ যে দোজোহার ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারে, বিশাল বড় হলে আমরা এটা করি। আমাদের সাধারণ পরিষদ সদস্য 31 জন, তাদের ভোটিং পাওয়ার আছে কিন্তু অংশগ্রহণের ক্ষমতা যারা ইচ্ছে করবে তারাই আসতে পারবে। তাই মোটামুটি আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতাতে প্রায় 600-700 মানুষের উপস্থিতিতে এজিএম হয়,
এজিএমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ হয়। তো সিদ্ধান্তের হানা বলার অধিকার ওই 31 জন সাধারণ পর্ষদের, কিন্তু অংশগ্রহণকারীরা তাদেরকে তো আপনার সাইড লাইনে বা চা চক্রের সময় লাঞ্চের সময় তাদেরকে শিখিয়ে দিবে যে এই ভোট না দিয়েই দেওয়া উচিত, সো দ্যাট তারা মোর ডেমোক্রেটিক, মোর আপনার হলো ইনক্লুসিভলি আমরা এই কাজগুলো করি। আমাদের উদ্দেশ্য সেবা করা। আমি তো আসছি আমার জীবনের প্রতিশ্রুতি, বেঁচে থাকলে সেবা করব তাই, কিন্তু আমাদের কিছু ব্যক্তিবর্গ তারা আমাদেরকে কারেকশন না করে, আমরা সংশোধন হতে কারেক্ট হতে আমরা প্রস্তুত, আমাদের তা না করে আমাদের সমালোচনাতে মুখর থাকে। তো সেটা আমি তো এগুলোতে প্রুভ হয়ে গেছি, কিন্তু আমাদের লোকজন তারা এফেক্টেড হয়ে হতাশাগ্রস্ত হয়। যেটা বলছিলাম ম্যাডাম, আসলে ভালো কাজ করতে গেলে তো বাধা বিপত্তি আসবেই, এবং সেটা যত মহৎ কাজ হবে বাধা বিপত্তির সংখ্যা তত বেশি বাড়বে, কিন্তু টিএমএস শুরু থেকেই যেমন ভাবে আসলে বাধা বিপত্তিকে অতিক্রম করে গেছে। আমাদের একটা 250 বেডের ক্যান্সার হাসপাতাল করেছি, খোঁজ নিয়ে দেখবেন, এটিএন এর চেয়ারম্যান উনি আমাদের তো অনেক আগে থেকেই আমাদের পৃষ্ঠপোষক মাহফুজ ভাই, ডক্টর মাহফুজ, উনিও যাবেন নাকি 21 তারিখে, আপনারা যা আমি আহ্বান করছি দেখবেন যে 250 বেডের ক্যান্সার হাসপাতাল আমরা কত কম পয়সা দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করছি এবং কত দামি দামি মেশিন নিয়ে আসছি। তারপরে ক্যাথ ল্যাব স্থাপন হচ্ছে, আমাদের বায়োমলিকুলার ল্যাব অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির সঙ্গে, অস্ট্রেলিয়ান একটা কোম্পানি অস্ট্রেলিয়ান জিং গ্রুপ, তাদের সঙ্গে বায়োমলিকুলার ল্যাব স্থাপন করা হচ্ছে, যেই ল্যাব দিয়ে পরীক্ষা হবে যে আপনার শরীরের ভিতরে ক্যান্সার এসে স্থান পাবে এটা আগামী 10 বছরের মধ্যে পাবে কি না, আপনার শরীরে কোনো ক্যান্সার আছে কি না, বা আপনার কত আপনার কত বছর পরে আপনি ক্যান্সার আক্রান্ত হতে পারেন, এই জাতীয় ফিউচার প্রেডিকশন অফ দ্য কন্টামিনেশন অফ ক্যান্সার সেল, এগুলোর আপনার পরীক্ষায় যে পরীক্ষা বাংলাদেশের কোথাও নাই, এই প্রথম আমরাই করতেছি ইন্টার বাংলাদেশে। তো এইটা এখন বিদেশ থেকে করে নিয়ে আসে অনেকে, এখানে 2-4 লক্ষ টাকা খরচ হয়, আমরা সেখানে মাত্র 30,000 টাকায় করব। সেটা আমি সেই জন্য 24 তারিখে অস্ট্রেলিয়াতে যাচ্ছি, ওইটা আরও আমার ডাক্তাররা যাচ্ছে, তাদের সঙ্গেই যাচ্ছি, আমি কোনো এক্সপার্ট না, আমি যাচ্ছি জাস্ট আমার শখ দেখব, দায়িত্ব না, আমি দেখব যে কীভাবে কী করে, ওনারাও চাচ্ছেন যে আমি যেন যাই। তো অস্ট্রেলিয়াতে যাচ্ছি, ওখানে প্রায় 2 সপ্তাহ থেকে এটা আমরা ইয়ে করব, আমাদের বায়োমলিকুলার ল্যাব, এটা বাংলাদেশের কোথাও নেই, এটা আমরা প্রথম শুরু করেছে। তেমনি করোনা তো বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে আমরাই প্রথম শুরু করেছিলাম, আমাদেরই অক্সিজেন সাপ্লাই সিস্টেম বাই পাইপিং ইন্টায়ার বেডে বেডে যায়, একটা ঠেঙ্গামারার মতো একটা গ্রামে করতা নদীর পাড়ে আমাদের এই আপনার হলো হাসপাতাল। তো এগুলো আমি আহ্বান করছি, আমাদের 5 তারা হোটেল মমইন হোটেল অ্যান্ড রিসোর্ট এবং বিনোদন জগৎ, এগুলো দেখার জন্য আপনারা আসেন। আমি শ্রোতাদেরকে, এটিএন বাংলার সকল শ্রোতাদেরকে আহ্বান করছি, আপনারা আসেন, আপনারা এসে আমাদেরগুলো দেখেন, সিইং ইজ বিলিভিং, এবং এগুলো দেখার পরে আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদের ধরিয়ে দেন, আমরা সংশোধন হতে সদা সম্মত, সদা প্রস্তুত, আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুল হতে পারে, ভুল সংশোধন করব। চমৎকার বলেছেন ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং আমাদের সাথে কিছু সময় কাটাবার জন্য, এবং যেটা বলছিলাম যে বাধা বিপত্তি তো থাকবেই, সেগুলোকে অতিক্রম করে টিএমএসএস আমাদের জন্য আরও ভালো ভালো কাজ করে যাবে, আমরা সেটাই আশা করছি, এবং অনেক শুভকামনা রইল আপনার প্রতি এবং টিএমএসএসের প্রতি। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলার সবাইকে এবং সকল শ্রোতাকে ধন্যবাদ, বিশেষ করে টিএমএসএসের পৃষ্ঠপোষক চেয়ারম্যান ডক্টর মাহফুজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন।
সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।